হ্যালো বন্ধুরা, দিস ইজ তানু ফ্রম এবং আজকে আমি তোমাদের সাথে অধ্যায় 4 নিয়ে কথা বলবো, যেটি হচ্ছে নবজীবনের সূচনা। তোমরা জেনে নিই অধ্যায় থেকে আমরা কি কি শিখতে পারবো, বয়ঃসন্ধিকাল ব্যাখ্যা করতে পারবো, বয়ঃসন্ধিতে শারীরিক পরিবর্তন করতে পারবো, বয়ঃসন্ধিকালে আমরা দৈহিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার কৌশল ব্যাখ্যা করতে পারবো, এছাড়াও টেস্ট টিউব বেবির ধারণা, অঙ্গ ধারণের নির্ধারণের কৌশল, জীবনের উৎপত্তি পরিবর্তনের ধারণা ব্যাখ্যা করতে পারবো। বয়ঃসন্ধিকাল, কোনো বাড়িতে শিশু জন্ম নিলে সেখানে আনন্দে সারা পড়ে যায়, সকলেই শিশুকে আদর করতে চায়, কোলে নিতে চায়, শিশুটিকে ধীরে ধীরে বড় হতে থাকে। 5 বছর বয়স পর্যন্ত তাদের শৈশব, 6 থেকে 10 বছর পর্যন্ত বয়সকে আমরা বলি বাল্যকাল। এখন শিশুকে মেয়ে বালিকা হলে বা ছেলে বালক বলা হয়, এবং বালিকা এবং ছেলে হলে বালক বলা হয়। 10 বছরের পর একটি মেয়েকে কিশোরী এবং ছেলেকে কিশোর বলা হয়। মানুষের জীবনের এই সময়কে বয়ঃসন্ধিকাল বলে। বয়ঃসন্ধিকালে আমাদের কিছু পরিবর্তন দেখা যায়, সেটি মানসিক এবং শারীরিক দুভাবেই হতে পারে। বোঝা যায় শৈশব থেকে দশ বছর বয়সের মেয়ে ও ছেলেদের শরীরে নানা রকম পরিবর্তন আছে। প্রধানত যে 3 রকমের পরিবর্তন হচ্ছে শারীরিক, মানসিক এবং আচরণগত। শারীরিক বলতে দ্রুত লম্বা হওয়া, ছেলেদের ক্ষেত্রে তাদের ভয়েস চেঞ্জ হয়ে যাওয়া, শরীরের বিভিন্ন অঙ্গ গজানো, ছেলেদের স্বরভঙ্গ হওয়া, আর মানসিক পরিবর্তন হয় অন্যের অন্যের বা বিশেষত নিকটজনের মনোযোগ ও যত্ন, ভালোবাসা পাওয়ার ইচ্ছা তীব্র হয়ে যাওয়া, আবেগ দ্বারা চালিত হওয়া বা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করা। তৃতীয় যে পরিবর্তনটা, যেটা আচরণ পরিবর্তন আমরা দেখতে পারি, সেটি হচ্ছে প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করা। সে যে একজন আলাদা ব্যক্তি, বিভিন্ন আচরণের মাধ্যমে সেটি প্রতিষ্ঠা করার চেষ্টা করা বা দুঃসাহসিক বা ঝুঁকিপূর্ণ কাজে প্রবৃত্ত হওয়া। বয়ঃসন্ধিকালের পরিবর্তন আসার কিছু কারণ রয়েছে। সাধারণত ছেলে মেয়েদের 11 থেকে 19 বছরের সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে। তবে আবহাওয়া, স্থান, খাদ্য গ্রহণের পরিমাণ, মানের তারতম্যের কারণে এক একজনের বয়ঃসন্ধিকালের সময়টা এক এক রকম হতে পারে। বয়ঃসন্ধিকালে সব পরিবর্তন ঘটে, তার জন্য দায়ী হরমোন বলে, তার জন্য কিছু রাসায়নিক দায়ী যা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। হরমোন শরীরের ভিতরে স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। ছেলে ও মেয়েদের শরীরে হরমোন ভিন্ন থাকে, এ কারণে তাদের শরীর ও মনের যে পরিবর্তন হয় সেটিও ভিন্ন। পরিবর্তনের জন্য হরমোন, এটি হলো এস্ট্রোজেন ও প্রজেস্টেরন। এসব হরমোনের জন্য শরীর পরিবর্তন হয়, দ্রুত দৈহিক বৃদ্ধি হয়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের আকার বৃদ্ধি সহ অন্যান্য পরিবর্তন ঘটে। এই হরমোনের কারণে মেয়েদের ঋতুস্রাব হয়। যখন বয়স 17 বছর হয়, সাধারণত তখনই মেয়েদের ঋতুস্রাব শুরু হয়। নারীর সন্তান ধারণের সক্ষমতার লক্ষণ হল নিয়মিত ঋতুস্রাব। ঋতুস্রাব সুস্বাস্থ্যের লক্ষণ। বাংলাদেশের নারীদের 40 থেকে 55 বছরের মধ্যে ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। 8 দিন পর পর বা মাসে একবার এই ঋতুস্রাব প্রক্রিয়া চলে। এটি সাধারণত 3 থেকে 7 দিন পর্যন্ত স্থায়ী হয়। ছেলেদের বডিতেও কিছু পরিবর্তন থাকে, তার জন্য দায়ী থাকে টেস্টোস্টেরন। এই হরমোনের প্রভাবে তার শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। ছেলেদের গলার ভার হয়ে যায়, মুখে দাগ প্রকোপ গজায়, দৈহিক দ্রুত বৃদ্ধি হয়। 13 থেকে 15 বছরের ছেলেদের শুক্রাণু তৈরি হয়, মাঝে মাঝে রাতের বেলায় ঘুমের মধ্যে তাদের পিছ হয়। ছেলে ও মেয়ে উভয়ের মাঝে শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক পরিবর্তন হয়। ছেলে ও মেয়েরা এ বয়সে কল্পনা পূরণ হয় এবং আবেগ দ্বারা চালিত হয়। দৈহিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদের যেটা করতে হয় হচ্ছে, মেয়েদের সবসময় আমাদের যখন ঋতুস্রাব হবে সেই সময় মেয়েদেরকে একটি
সেই সময় মেয়েদেরকে নিজের নিজেদের প্রতি স্বাস্থ্যের সময়টুকু পরিমাণ করে প্রস্তুতি রেখে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, গোসল করা, পুষ্টিকর খাবার গ্রহণ করা এবং বেশি পরিমাণে পান করা, একটু বিশ্রাম নেওয়া দরকার এই সময়। এরপর চলে আসি মানসিক ঠিক রাখতে হয়। বয়সকালের পরিবর্তনের সময় অনেকে একা থাকতে পছন্দ করে, অনেকে খানিকটা অস্বাভাবিক আচরণও করতে পারে। বসন্তকালে শারীরিক পরিবর্তনের চাইতে অনেক সময় মানসিক পরিবর্তন বেশি গুরুত্বপূর্ণ, অনেক অনেক বেশি আবেগপ্রবণ হয়ে হচ্ছে এবং এই কারণে পরিবারের সদস্যদের সাথে খোঁজাখুঁজি শুরু হয়। বয়সন্ধিকালে বিবাহ এবং গর্ভধারণ, বাংলাদেশে মেয়ের কমপক্ষে 18 এবং ছেলেদের কমপক্ষে 21 বছর হতে হবে। কিন্তু এই আইন থাকা সত্ত্বেও আমাদের দেশের অনেক মেয়েরাই 18 বছর বিয়ে করে ফেলে। তার জন্য কি কি লক্ষণ করে বমি হতে পারে, বমিভাব, মাথা ঘোরা বা বারবার প্রস্রাব হওয়া। স্বাস্থ্য ঝুঁকি, জন্ম দেওয়া খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া, তাই পরিণত বয়সে গর্ভধারণ করলে মানসিক ও শারীরিক জটিলতা তেমন একটা দেখা দেয় না। শারীরিক পরিবর্তন দেখা যায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হলে দুর্ভাবনার কোনো কারণ নেই। শিক্ষাগত সমস্যাটি হয় সেটি হচ্ছে বিদ্যালয়ে পড়ার সময় যদি গর্ভধারণ করে তবে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়, সে লজ্জায় বিদ্যালয়ে যায় না, তার চাপ, পারিবারিক সমস্যা বলতে সে অন্যান্য কাজকর্ম করতে পারে না, অসুস্থতার অশান্তি দেখা যায় এবং আর্থিক সমস্যা দেখা যায়। সেটি হচ্ছে স্বাভাবিক গর্ভধারণের ক্ষেত্রে নিয়মিত পর্যবেক্ষণ এবং পরামর্শ সহ ওষুধপত্র খেতে হয় বা পরীক্ষা নিরীক্ষা করতে হয়। যদি একটি পরিবার সচেতন না থাকে তখন তাদের গ্রহণ করা অনেক কষ্টকর হয়ে যায়। এবার চলে আসি টেস্ট টিউব। কৃত্রিম উপায়ে দেশের বাইরে দেহের বাইরে শুক্রাণু মিলন ঘটিয়ে প্রাথমিক ভ্রূণ সৃষ্টি করে, এটি নারীদের জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে জন্ম হলে সেটিকে টেস্ট টিউব বেবি বলে। স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তানের জন্ম না হলে অনেক মা বাবাই এই প্রক্রিয়ায় সন্তান জন্ম দিতে আগ্রহী হন। দেহের বাইরে ইনভিট্রো ফার্টিলাইজেশন বলে। ইতালির বিজ্ঞানী ডক্টর পেট্রুকি 1959 সালে প্রথম টেস্ট টিউব বেবির জন্ম সম্পন্ন করেন। তিনি কতটা সফলতা অর্জন করতে পারেননি, শিশুটি মাত্র 29 দিন বেঁচেছিল। এরপর প্রায় 19 বছর পর 1978 সালে ইংল্যান্ডের ডক্টর প্যাট্রিক স্টেপটো ডক্টর রবার্ট এডওয়ার্ডের প্রচেষ্টায় লুইস নামে বেবি জন্মায়। পর্যায়ক্রমে কতগুলো প্রক্রিয়া অনুসরণ করে ইনভিট্রো ফার্টিলাইজেশন ঘটিয়ে টেস্ট জন্ম দেওয়া হয়। প্রক্রিয়াগুলো হলো সক্ষম থেকে ডিম্বাণু শুক্রাণু সংগ্রহ করে বিশেষ ধরনের পালনের মাধ্যমে এদের মিলন ঘটানো, অতঃপর পালন মাধ্যমে প্রাথমিক উৎপাদন করা এবং স্ত্রীর দেহে সেটা প্রতিস্থাপন করা এবং প্রসূতি মায়ের চর্চা করে সেই সন্তানের জন্ম দান। এরপর আসি লিঙ্গ নির্ধারণ। মূলত আমাদের ডিম্বাণুর 12টি অটিজম এবং শুক্রাণুর 22টি এবং মায়ের 22টি বাবার 22টি থাকে, সাথে একটি এক্স ক্রোমোজোম এক্সট্রা থাকে। আর সন্তানের হয় সন্তানের 22 অটোজোম প্লাস যদি মায়ের এক্স এবং বাবার এক্স ক্রোমোজোম মিলিত হয় তাহলে কন্যা হবে এবং মায়ের এক্স এবং বাবার ওয়াই ক্রোমোজোম যদি মিলিত হয় তাহলে পুত্র হবে। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে সন্তানের লিঙ্গ কি হবে সেটি বাবার ক্রোমোজোমের উপর নির্ভর করে। এখানে আমরা তাই দেখতে পাচ্ছি পৃথিবীতে জীবনের উৎপত্তি। বৈচিত্র্যময় পৃথিবীতে আমরা যেসব জীবের সঙ্গে পরিচিত তাদের মধ্যে 10 লাখ বেশি প্রাণী প্রজাতি এবং 4 লাখের মতো উদ্ভিদ প্রজাতি শনাক্ত করা সম্ভব হয়েছে। এসব মানুষের ধারণা ছিল পৃথিবী বুঝি অপরিবর্তিত, অর্থাৎ সৃষ্টির আগে পৃথিবীর যে আকার ছিল এখনো মনে হয় সেরকম থাকবে, কিন্তু তেমনটা নয়। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে একজন বিজ্ঞানী প্রথম কতগুলো জীবাশ্ম বা ফসিল আবিষ্কার করেন। তিনি প্রমাণ করেন যে অতীত এবং বর্তমান যুগে জীবের গঠন যথেষ্ট পরিবর্তন ঘটেছে, অর্থাৎ জীবদের আকার পরিবর্তনীয় নয়।
বিভিন্ন বিজ্ঞানীর মত অনুসারে প্রায় 7.5 কোটি বছর আগে পৃথিবী এই উৎপত্ত গ্যাস পিণ্ড ছিল। এই উৎপত্ত গ্যাস পিণ্ড ক্রমাগত তাপ বিকিরণ করায় তার তাপ কমে যাওয়ায় ক্রমশ ঘনীভূত হয়ে তরল অবস্থা প্রাপ্ত হয়। পরে ওই পিণ্ড যে বাইরে থেকে ভেতরের দিকে ক্রমশ কঠিন হতে থাকে এবং উদ্ভিদ জলীয় বাষ্প থেকে মেঘের সৃষ্টি হয়। ওই রকম মেঘ থেকে বৃষ্টি হওয়ার পৃথিবীর কঠিন বহিঃস্তরের জল অর্থাৎ সমুদ্রের আবর্তন ঘটে। গভীর যুক্তি নির্ভর চিন্তা ভাবনা ও পরীক্ষা নিরীক্ষার পর আধুনিক ধারণা করা হয়েছে যে জীব সৃষ্টির মূলে রয়েছে বিবর্তন, যার ল্যাটিন শব্দ হচ্ছে ইভলভারি, থেকে যেটা ইভলভারি শব্দ থেকে এসেছে। ইংরেজি দার্শনিক হার্বার্ট স্পেন্সার প্রথম ইভলিউশন কথাটি ব্যবহার করেন, যে ধীর অবিরাম এবং চলমান পরিবর্তন দ্বারা কোন সরলতর জীব পরিবর্তিত হয়ে জটিল উন্নততর নতুন প্রজাতির বা জীবের উদ্ভব ঘটে, তাকে বিবর্তন বা অভিব্যক্তি বা ইভলিউশন বলে। সময়ের সাথে জীবের পরিবর্তনের ফলে যখন নতুন কোন প্রজাতি সৃষ্টি হয় তখন তাকে বলে জৈব পরিবর্তন। আমার চ্যাপ্টারটা এতটুকুই ছিল, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। দেন থ্যাংক ইউ।